Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। গুরুদেব অসুর প্রবৃত্তি বলতে বোঝায় যে সমস্ত সংসারের ওপরে আমাদের রাক্ষসদের আধিপত্য থাকুক, সবাই আমাদের ভয় করুক, আমরা সকলের প্রভু হয়ে রাজত্ব করি। তাই আমি চাই যে আপনি আমায় এমন শিক্ষা দিন যাতে এই সংসারের ওপর রাজত্ব করতে পারি। কুমার অক্ষয়, আমি কাউকে সমগ্র সংসারে রাজত্ব করবার শিক্ষা দিই না। আমি সেই শিক্ষাই দিয়ে থাকি যাতে সমগ্র সংসারের কল্যাণ হয়। বহুজন হিতায়ে বহুজন সুখায়, অর্থাৎ যদি সকলের সুখ শান্তির বিষয়ে চিন্তা করো তাহলে সবার হৃদয়ে তুমি রাজত্ব করবে, তাই হবে তোমার সবচেয়ে বড় জয়। কারণ ভয় ক্ষণিকের মাত্র, কিন্তু প্রেম স্থায়ী। স্মরণে রেখো, যদি কাউকে জয় করতে হয় তাহলে প্রেম দ্বারা, হিংসা দ্বারা নয়। আমি আপনার এই কথা স্মরণ রাখবো গুরুদেব। গুরুদেব, কথায় আছে না, প্রকৃতি আমাদের সব থেকে বড় শিক্ষক হন। তাহলে আমাদের গুরুকুলে আসার কি প্রয়োজন গুরুদেব? তোমার বক্তব্য সঠিক, প্রকৃতি হলো অনন্ত জ্ঞানের ভাণ্ডার। কিন্তু তুমি যদি কখনো প্রথমবার গহন অরণ্যে প্রবেশ করো, যেখানে ফলে ভর্তি বিভিন্ন বৃক্ষ রয়েছে, তা দেখে কি তুমি বুঝতে পারবে কোন ফল গ্রহণ করবে আর কোনটি নয়? তা সেই বলতে পারবে যার সংসারের প্রতি অনুভূতি আছে আর যার ফল সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। ঠিক সেই রকমই প্রকৃতির জ্ঞান অত্যন্ত বিশাল আর বিস্তৃত। সেই জ্ঞানকে ক্রমান্বয়ে শেখবার এবং বোঝবার জন্য গুরু আর গুরুকুলের প্রয়োজন হয়। মনুষ্য জন্মলাভ করলেই কথা বলা শেখে না, বেদ পুরাণের মন্ত্র জপ করা শেখে না, তারা সর্বপ্রথম অক্ষর জ্ঞান লাভ করে। ঠিক সেই রকমই সৃষ্টিকে জানতে হলে জ্ঞানের পথে চলতে চলতে একটি একটি করে ধাপ পার করতে হয়, যার জন্য গুরুর পথ প্রদর্শন করা অবশ্য প্রয়োজনীয়। আমারও একটি প্রশ্ন আছে গুরুদেব। আমার সম্পূর্ণ শিক্ষা এবং সম্পূর্ণ জ্ঞান তো আমার প্রভুকেই সমর্পণ করেছি, কৃপা করে আমায় বলুন ধর্ম রক্ষা করার জন্য তাহলে আমাকে কোনো বিশেষ প্রস্তুতি নিতে হবে? আসলে আমি জিজ্ঞেস করতে চাইছি, আমার শিক্ষা অথবা জ্ঞানকে প্রভুর কার্যে ব্যবহার করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।